সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 6 মে 2021, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মা বাবার দোয়া এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গ্যাস লাইন পশুরহাটের পাশেই। তো ইতিপূর্বে এই ফার্মের বেশ কয়েকটি পর্ব আপনাদের দেখিয়েছি। এখান থেকে মূলত বড় বড় সাইজের ষাঁড় গরু বিক্রয় করা হয়ে থাকে। আর আজকে আমরা এই খামারে আসার পর যা দেখতে পারলাম, এবার এখানে একাধিক বড় সাইজের ষাঁড় গরু সংগ্রহ করা হয়েছে, যেগুলো মূলত সামনের কোরবানি উপলক্ষে সংগ্রহ করা। তো আজকে আমরা দেখাবো এখানে কোন কোন জাতের ষাঁড় গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে গরুগুলো কিনতে পারবেন, এইসব বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আর দর্শক ভাইরা, আপনারা যেহেতু এগুলো কোরবানি উপলক্ষে কিনবেন, তাই অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা খামারে আসবেন, গরুগুলো দেখবেন, যাচাই বাছাই করবেন, যেরকম ওয়েটের কথা বলা হচ্ছে আসলে এরকম ওয়েট কিনা, এগুলো নিজেরা যাচাই বাছাই করে তারপরে কেনার চেষ্টা করবেন। তো চলুন শুরুতেই কথা না বাড়িয়ে এখানকার সংগ্রহকৃত কিছু ষাঁড় গরু আপনাদের মাঝে দেখাই। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক পুরোপুরি ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। মতিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে তো অনেকদিন পর দেখলাম মনে হয়। বহুদিন পর দেখতেছেন। বেচা বিক্রি কম হচ্ছে? না, হইতেছে টুকটাক। আচ্ছা, মানে খুব দ্রুত বেচা বিক্রি করে ফেলতেছেন? হ্যাঁ, হইতেছে টুকটাক। আচ্ছা, তো আপনার খামারের নাম এবং পরিচয়টা একটাবার জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন, আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুহাটের পশ্চিম পাশে। আচ্ছা, আপনি এখান থেকে তো প্রতিনিয়ত সার গরু বিক্রি করতেছেন? জি। আচ্ছা, এবার আপনি কি ধরনের গরু সংগ্রহ করছেন? এবার গরু সংগ্রহ করছি 22টা, কিন্তু দেখাবো আমি 10টার একটা ভর্তি দেখাবো, এই 11টা দেখাবো, 11টা দেখাবো, এই 11টা গরু আমাদের দেখাবেন? জি, আজকে দেখাবো। আচ্ছা, এখানে তো দেখতেছি এই সারিবদ্ধভাবে গরুগুলো সাজাইছেন আপনি। জি। এগুলো কি লট আকারে দেখাবেন না এক এক করে দেখাবেন? লট আকারে লট আকারে দেখাবো, কিন্তু লট আকারে লট আকারে এখানে এখানে লিলে এখানে এখানে দেখাবো। তারা যেভাবে নিতে চায় সেইভাবে নিবে? হ্যাঁ। আচ্ছা, আর লট আকারে যদি লেয় 10টা গরু, ধরেন যে একটা ভর্তি ফ্রি দেবো এক দাম 21 লাখ টাকা, যদি লট আকারে লেয় 10টা গরু, 10টার পর একটা ভর্তি ফ্রি 21 লাখ টাকা এক দাম, একটা ছোট ভর্তি গরু ফ্রি আছে এবং সব কয়টার মিলে একসাথে দাম চাইছেন 21 লক্ষ টাকা? 21 লক্ষ টাকা একদম বলে দেবো, একদম 21 লক্ষ টাকা হলে 10 খান গরু দিয়ে দেবো, হাতে একটা ভর্তি ফ্রি, একটা ভর্তি ফ্রি আছে, কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় আপনার এই দাম তারা চাইলে নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, তো চলেন আপনার গরু আমরা এক এক করে দেখা শুরু করব। শুরুতেই আপনি একটা গরু রাখছেন সাদার অংশ বেশি, অর্থাৎ সাদাই গরুটা, হাসা হাসা হাসা, হাসা গালাল বলে, হাসা বলে, পুরো সাদা হলে তাকে হাসা বলা হয়ে থাকে। না, সাদাও আছে কিন্তু এর নামই হাসা, এর নামই হাসা। আচ্ছা, এগুলোটা দাঁত হয়েছে কয়টা? এগুলো দাঁত দুইটা, দুইটা দাঁত। জি। আচ্ছা, এখন তো মাংসের আইডিয়াটা কি দিতে পারবে? হ্যাঁ দিতে পারবো। কি রকম মাংস থাকতে পারে? 15-7 মন আছে। 15-7 মন? জি, একদম লিগালি 15-7 মন, লিগালি 15-7 মন মাংস, 7 মনও কিন্তু আমি 10-এর কম কইলাম, 10-এর কম বললেন? জি, 15-7 মন। জি। আচ্ছা, তো এইগুলোর আপনি দাম রাখছেন কি রকম? এগুলোর দাম আছে 2 লক্ষ 10 হাজার, 2 লক্ষ 10 হাজার টাকা। জি। কোন ক্রেতা ভাই যদি এই গরুটা নিতে চায় সরাসরি আপনার খামারে এসে গরুটা সুস্থ তো যাচাই বাছাই করে দাম করে নিতে পারবে? আচ্ছা, তো এই গরুটা একটু চাপায় দেন, পাশে একটু বড় সড়ো একটা গরু আছে, আমরা সেই গরুটা দেখি। তো দ্বিতীয় নম্বরে আপনি একটা গরু রাখছেন লাল আকৃতির, এই গরুটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল, এটাও শাহিওয়াল জাতের একটা ষাঁড় গরু। শাহিওয়াল, শাহিওয়াল ছাড়া আমার কাছে কোনো গরু নেই, সব শাহিওয়াল, সব শাহিওয়াল। আচ্ছা, এই গরুটার দাঁতটা ধরে দেখছেন? এটা গরুর দাঁত চারটা, চারটা দাঁত। জি। আচ্ছা, এটার মাংস কি রকম থাকে? এটার মাংস আছে 8 মন, 8 মন। জি। আচ্ছা, তো এই গরুটার আপনি দাম রাখছেন কি রকম? এই গরুর দাম চাচ্ছি 2 লক্ষ 10 হাজার, 2 লক্ষ 10 হাজার টাকা। জি। কোন ক্রেতা ভাই যদি এই ষাঁড় গরুটা দেখে পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে। আর আমি চাই যে দর্শক এসে আমার কাছে দেহ শুনেই লেওয়াটি উত্তম, গরুর খোরা রোগ আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি, রোগব্যাধি আছে কিনা নিজেরা তো যাচাই বাছাই করে নিলে ভালো হয় আমার কাছে। তাহলে হয়তো ক্রেতাদেরও কোনো দোষ থাকলো না, আমারও কোনো দোষ থাকলো না। ঠিকই। আচ্ছা, তো দ্বিতীয় নম্বর গরুটা একটু চাপায় দেন, মাঝখানে আর একটা গরু আছে, আমরা সেই গরুটা দেখি। তো ভাই, 3 নম্বর গরুটা দেখতে শুনতে বেশ হুষ্টপুষ্ট। হ্যাঁ, হুষ্টপুষ্ট, এটা খুবই সুন্দর গরু, দেখেন না লাভই কম বল কি। আচ্ছা, দেখতে অনেক সুন্দর, খুবই সুন্দর। এটা এই গরুটার দাঁত হয়েছে কয়টা? এই গরুর দাঁত চারটা, চারটা দাঁত। জি। এটার কিরকম মাংস আছে? এটা মাংস আছে 9 মন, 9 মন মাংস আছে। জি। আচ্ছা, আর লিগালি তো 9 মনই আছে? লিগাল 9 মন মাংসই আছে হাতে। আচ্ছা, তো তারপরে আপনি 9 মন বলছেন, আমরা 9 মন হিসাবটা না দেই, তো যারা নেবে তারা যদি সরাসরি এসে যদি নিজেদের মতো আইডিয়া করে নেয় তাহলে এটাই উত্তম হবে, উত্তম হবে। এই গরুটার দাম রাখছেন কি রকম? এর দাম চাচ্ছি 2 লক্ষ 20 হাজার, 2 লক্ষ 20 হাজার টাকা আপনি দাম চাচ্ছেন? জি। কোন ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ হয় দরদাম করে নিতে পারে, দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, এই গরুটা একটু চাপায় দেন, পাশে আর একটা গরু আছে, আমরা পাশের গরুটা দেখুন।
তো ভাই চার নম্বরে আপনি একটা গরু রাখছেন, এই গরুটা কোন জাতের? এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, এই গরুটার দাঁত হয়েছে কয়টা? এই গরুটার দাঁত চারটা। এই গরুটার দাঁত হয়েছে চারটা। আর এটার মাংস এখন কিরকম আছে? এটার মাংস 10 মন আছে। 10 মন আছে? জি। আচ্ছা, আপনি আপনার মতো আইডিয়া করেছেন, আর যারা নেবে তারা তাদের মতো আইডিয়া করে নেবে। এই গরুটার দাম রাখছেন কিরকম? দাম চাচ্ছি 2,50,000। 2,50,000, আড়াই লক্ষ টাকা। আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছি। এটা হচ্ছে আপনার দাম চাওয়া? দাম চাওয়া। কোন ক্রেতা ভাই যদি নিতে চায় এই গরু এই দাম থেকে দরদাম করে নিতে পারবে, সুযোগ সুবিধা আছে। আচ্ছা, আপনি এই লটা কয়টা গরু সাজাইছেন? 10টা গরু সাজাচ্ছি। যদি কেউ লেয় একদম 21 লক্ষ টাকা দাম, একটা ভুট্টি ফ্রি। আচ্ছা, একটা ভুট্টি ফ্রি আছে, 10টা গরু একসাথে 21 লক্ষ টাকা দাম। আচ্ছা, তো ভাই এই গরুটা একটু চাপায় দেন, পাশে আর একটা গরু আছে, আমরা পাশের গরুটা দেখি। তো ভাই পাঁচ নম্বরে আপনি একটা গরু রাখলেন, এই গরুটা কোন জাতের? এটাও একার শাহিওয়াল, এটা অরিজিনাল শাহিওয়াল, দেখেন না রং সং মাজাটা যে 100-100 অরিজিনাল শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, এই গরুটার দাঁত হয়েছে কয়টা? দাঁত চারটা দাঁত। এটা চারটা দাঁত? জি। এগুলো তো এখন মাংসের জন্য পরিপূর্ণভাবে রেডি? এটা পুরোপূর্ণ রেডি, এখন যে কদিন আছে খালি কোনো মতে খাওয়া রাখতে, আর কোনো টেনশন নাই। আচ্ছা, কোরবানি ব্যতীত এখন যদি কারোর মাংসের প্রয়োজন হয় এগুলো কি এখন রেডি হয়েছে? হ্যাঁ, এখন রেডি। এখনো রেডি? জি। তার মানে মাংসের জন্য পরিপূর্ণভাবে রেডি, যদি সামনে কোরবানি পর্যন্ত কেউ রাখতে চায় আর কিছুদিন যদি ঠিকমতো খাবার দাবার দেয় তাহলে আরো কিছু মাংস লাগবে? আরো মাংস লাগবে। আচ্ছা, এটার মাংসের আইডিয়া কি রকম? এটাও 10 মন আছে। এটাও 10 মনের মতো আইডিয়া করতেছেন আপনি। এই গরুটার দাম রাখছেন কিরকম? এটাও দাম চাচ্ছে 2,50,000 টাকা। 2,50,000 টাকা দাম চাচ্ছেন। কোন ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে, এটা সুযোগ সুবিধা আছে। আচ্ছা, আর যেহেতু ক্রেতা ভাই এগুলো কোরবানি উপলক্ষে সংগ্রহ করবে, তাই ক্রেতা ভাইদের প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই খামারে এসে আগে সুস্থতা যাচাই বাছাই করে তারপরে দরদাম করে কিনবেন। জি। এই গরুটা চাপাই দেন ভাই, পাশে আরো গরু আছে, পাশের গরুগুলো আমরা দেখি। তো ভাই ছয় নম্বরে আপনি একটা গরু রাখলেন, এই গরুটা কোন জাতের? এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল? জি। এই গরুটার দাঁত হয়েছে কয়টা? চারটা। চারটা দাঁত হয়েছে? জি। এই গরুটার মাংসের আইডিয়া কিরকম? 10.5 মন আছে। 10.5 মন? জি। তো দর্শক ভাইদের প্রতি আমাদের অনুরোধ রইল, আমরা যে মাংসের আইডিয়াটা দিচ্ছি এটা যে একুরেট হবে এর কোনো গ্যারান্টি নেই, আবার এটা যে একদম ভুল তারও কোনো গ্যারান্টি নেই। 19-20 হবে, আপনারা অবশ্যই খামারে এসে আগে নিজেদের মতো যাচাই বাছাই করে যেরকম মাংসের আইডিয়া করতেছেন সেই অনুপাতে কিনবেন। এই গরুটার দাম রাখছেন কিরকম? দাম চাচ্ছি 2,70,000। 2,70,000 টাকা? তো এবার মনে হয় আপনার কাছে একটু বড় বড় গরুই বেশি আছে। বড় গরুই বেশি, সবই একসাথে দেখতেছেন না? 1.5 লক্ষের মধ্যে কি কোনো গরু আছে? না, 1.5 লক্ষের মধ্যে গরু নেই। সব দুইয়ের উপরে? সব দুইয়ের উপরে। বড় বড় গরু এবার বেশি কালেকশন করছেন। এটার দাম চাইছেন 2,70,000। 2,70,000 টাকা। কোনো ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে। তো ভাই এই গরুটা চাপাই দেন, পাশে আর একটা গরু আছে, পাশের গরুটা আমরা দেখি। তো ভাই সাত নম্বরে আপনি একটা গরু রাখলেন, এটাও কি শাহিওয়াল? এটাও শাহিওয়াল, অরিজিনাল, দেখেন না চোট বাট কি 100-100। আচ্ছা, এই গরুটার দাঁত হয়েছে কয়টা? এটা 2টা দাঁত। 2টা দাঁত? জি। এটা কি এখন মাংসের জন্য রেডি? হ্যাঁ, সব রেডি, সবগুলো গরু রেডি হয়ে গেছে। আচ্ছা, তো এটার মাংস কিরকম আছে গায়ে? এটার মাংস আছে ধরেন যে 8.5 মন। 8.5 মন? জি। এই গরুটার দাম রাখছেন কিরকম? দাম চাচ্ছি 2,10,000। 2,10,000 টাকা দাম চাচ্ছেন, আর মাংসের আইডিয়া দিচ্ছেন 8.5 মন। কোন ক্রেতা ভাই যদি নিতে চাই সরাসরি খামারে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। আর আপনার এখানে 10টা গরু এক লটে সাজাইছেন, কোন ক্রেতা ভাই নিতে চাইলে 21 লক্ষ টাকা আপনি দাম চাইছেন? 21 লক্ষ টাকায় একটা ভুট্টি আছে ফ্রি। একটা ভুট্টি গরু ফ্রি আছে? জি। তো ভাই এই গরুটা চাপাই দেন, পাশে 8 নম্বর গরু আছে, আমরা সেই গরুটা দেখি। তো ভাই 8 নম্বরে একটা গরু রাখছেন যার শিংটা অনেক বড় দেখতেছি। হ্যাঁ, শিংটা বড়, এটা আরো একটা আনকমন, ভালো আনকমন গরু। এটা হাইট আছে, দেখেন না 61 ইঞ্চি হাইট আছে। আচ্ছা, এটার তো যে অনুপাতে মানে বড় হয়েছে সে অনুপাতে তো মাংস মাংস ধরেন যদি 2022 সালে কুরবানিটা মানে ডবল টাকা হবে, কুরবানি ডবল টাকা হবে, তাহলে আপনি তো রেখে দিতে পারতেন। আমি তো রাখি না, ধরেন আমার খামল সকাল বিকাল ছাড়িয়ে দেবো, আমি রেখে কি করব? আপনার কাজ হচ্ছে শুধু কিনে নিয়ে এসে বিক্রি করা, সাথে সাথে আপনি তো নিজেও জানেন যে। আচ্ছা, তো যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় এই কোরবানিতে কি দিতে পারবে? এখন যে দেওয়া যাবে, কিন্তু কেউ যদি পালে 22 সালে লেগে আরো বড় হবে, মানে এটাকে যদি তারা সংরক্ষণ করে রেখে দিতে চায়, যদি সামনে 22 সালে তারা একটা আকর্ষণীয় গরু তৈরি করতে পারবে তাহলে এটা রাখতে পারবে। এগোটার দাঁত হয়েছে কয়টা? এটা দাঁত চারটা। চারটা দাঁত? জি। আচ্ছা, এটা কি মাংসের আইডিয়া দিবেন? এটা মাংস এটা 7.5 মন আছে। 7.5 মন? জি। এটার দাম রাখছেন কিরকম? দাম চাচ্ছি হলো 2,10,000। 2,10,000 টাকা? জি। কোনো ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ করে দরদাম করে নিতে পারবে তারা। তো এই গরুটার চাপাই দেন, পাশে 9 নম্বর একটা গরু আছে, 9 নম্বর গরুটা আমরা দেখি। তো ওই 9 নম্বরে আপনি একটা গরু রাখছেন, এই গরুটা কোন জাতের? এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল জাতের গরু? আচ্ছা, গরুগুলো একটু বড় সাইজের, আর এই কারণে একটু দাঁড়াতে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে দাঁড়াতে। এই গরুটার দাঁত হয়েছে কয়টা? এটা দাঁত চারটা। দাঁতের দিকে চারটা? জি। এটার মাংস কিরকম আছে? এটার মাংস 8 মন আছে। 8 মনের মতো মাংস আছে? জি। এই গরুটার দাম রাখছেন কিরকম আপনি? দাম চাচ্ছি হলো 2,00,000 টাকা।
2 লক্ষ টাকা দাম চাচ্ছেন। জি, এর শরীরে 8 মনের মতো মাংস আছে, আপনি আইডিয়া করছেন। জি, কোন ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ হয়, আপনি 2 লক্ষ টাকা দাম চাইছেন, তারা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তো এই শাড়ির সর্বশেষ অর্থাৎ 10 নম্বর যে গরুটা আছে, চলেন আমরা সেই গরুটা দেখি। সর্বশেষে ভাই, আপনি 10 নম্বর সিরিয়ালের গরুটা রাখলেন, এই গরুটা কোন জাতের? এটাও সাহিওয়াল। এটাও সাহিওয়াল। জি, এই গরুটার দাঁত হয়েছে কয়টা? 2টা দাঁত কেবল। 2টা দাঁত। জি, এটার মাংসের আইডিয়া কিরকম দিচ্ছেন? 6 মন আছে। 6 মনের মতো মাংসের আইডিয়া দিচ্ছেন। এটার দাম রাখছেন কিরকম? দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন? জি। সর্বনিম্ন রেটের গরু এই শেডের? শেডের। আচ্ছা, 1.5 লক্ষ টাকা দাম চাইছেন, কোন কেতাবের পছন্দ হলে দরদাম করতে পারবে? করতে পারবে। আচ্ছা, আর এই এক শাড়িতে আপনি 10টা গরু সাজাইছেন, 10টা গরুর একসাথে দাম চাইছেন আপনি 21 লক্ষ টাকা। একদম 21 লক্ষ টাকা, একটা ভর্তি ফ্রি। একটা ভর্তি ফ্রি? হ্যাঁ, 21 লক্ষ কি একদম ফিক্সড রেট বলছেন? একদম কোনো দরদামের সুযোগ রাখেন না? 21 টাকা মধ্যে দরদাম বলবো। আচ্ছা, আমরা শুরুতেই হয়তো একটু ফুটেজে একটা ভর্তি গরু দেখাইছিলাম। জি, এই গরুটা আপনি ফ্রি দিবেন? জি। আচ্ছা, তো চলেন আমরা আপনার এই ভর্তি গরুটা দেখি, আর পাশে বাইরে দেখছি দুটো হাঁসা গরু বের করছেন আপনি। হ্যাঁ, দুটো হাঁসা গরু, আর দুটো হাঁসা গরু দেখাবো। হাঁসা গরু মানে একদম সাদা? সাদালের নামই হাসা, এটা নামই হাসা। নামই হাসা। আচ্ছা, আমরা এই গরুটা একটু কম দেখি তো। এটা ধরেন হলো হঠাৎ মিলে না, আজার এখন মিলান যায় না, মিলানো কঠিন। যে গরুটা দেখতেছি এটা ভর্তি গরুই নাকি দেশা? এটা একদম অরিজিনাল ভর্তি। একদম ভর্তি গরু, একবার অরিজিনাল ভর্তি। এগুলো কি দাঁত টাত হইছে? 2 দাঁত। 2 দাঁত। জি। তাতে ভাই, যদি মার্কেটে এই সব গরু বিক্রি করা হতো, কি রকম রেট আসতে পারে? মানে 60,000 হবে। 50-55-60 50,000 হাইতে থেকে থাকে, একদিন দেইনি। আচ্ছা, এরকম দাম বলছে আপনি? দেননি? না না, দেইনি। আচ্ছা, আপনারা এই পাশে দুইটা হাঁসা গরু বের করছেন, চলেন আমরা সেই হাঁসা দুইটা গরু দেখি। শুরুতে আপনি যে গরুটা রাখছেন, এগুলো তো বলেন হাঁসা গরু। হ্যাঁ, এই গরুটার কি দাঁত টাত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। 2টা দাঁত। জি। এগুলো কি আকৃতিতে একটু ছোট হয়? এটা ছোট না, বড় হয়, কেবল 2টা দাঁত। দাঁত মানে আরো বড় হবে? আরো বড় হবে। এগুলো কি সামনে কোরবানি দেওয়া যাবে নাকি রাখতে হবে? দেওয়া যাবে। দেওয়া যাবে? যাবে। তাহলে যারা এক এক গরু এক কোরবানি দেয়, তারা নিতে পারবে? তারা এক লাখ লাখ কোরবানি তাকালে সুবিধা। আচ্ছা, এটার দাম রাখছেন কিরকম? 90,000 চাইতেছি। 90? শুধু 90,000 টাকা? শুধু 90,000। কোন ক্রেতা যদি গরুটা দেখে পছন্দ হয়, দরদাম করে নিতে পারবে। হ্যাঁ। তো দ্বিতীয় নম্বরের গরুটা আমরা দেখি, এটাও তো হাঁসা গরু। এই গরুটার কি দাঁত টাত হয়েছে? ওটাও 2টা দাঁত। ওটাও 2টা দাঁত? জি। ওটার দাম রাখছেন কিরকম? দাম চাচ্ছি 85। তো এই গরুটার আপনি 85,000 টাকা দাম চাইছেন? জি। কোনো ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। সুযোগ আছে। তো এই পাশে দেখছি হলস্টিন ফ্রিজিয়ান একটা সার গরু রাখছেন আপনি। এই গরুটা কি আছে না বেচা বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেছে। এটা বেচা বিক্রি করে ফেলছেন? এটা কিরকম মূল্যে বিক্রি করছেন বলবেন? এটা 2,40,000 বেচা হয়েছে। 2,40,000 টাকা দিয়ে বিক্রি করছেন? কোন এলাকার ভাই নিছে এটা? ঢাকায়। ঢাকার নিছে? এরকম গরু তো দেখতেছি ভিতরে আর বেশ কিছু বড় গরু আছে। আচ্ছা, বড় গরু আছে। চলো আমরা ওই 2টা গরু দেখে আসি। তো ভাই, ভিতরে দেখতেছি অনেক বড় সর একটা গরু। বড় মানে কাকা, এর মনে হয় যে আজকে দেখাবার চাইতেছি না, এরকম 2-3 দিন ধরে আনছে, একটু রেশ মেশ পাইক তো দেখাবো। তা বাদে যদি কেউ লিভার চায় তাদের দিবেন? হ্যাঁ, তাদের দেওয়া যাবে। মানে অল্প দিন ধরে আপনার খামারে আসছে, হয়তো 2-1 দিন মানে দেখবেন যে এর মধ্যে কোনো ঝামেলা আছে নাকি, রেশ মেশলে কিরম খায় দেয় না, আপনাকে যাচাই বাছাই করে নিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তারপরেও যে আমরা দেখাই দিলাম, যদি কারো দরকার হয় গরুটা, তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি তাদের দিতে পারবেন? দিতে পারবেন। তাতে এগুলো আর মানে মাংস কি রকম গায়ে আছে? এখন বর্তমানে 13.5 মন আছে, 13.5 মন, 14 মন আছে গার হাতে। 13.5 মন, 14 মন। দাঁত কয়টা হয়েছে? কেবল 2টা দাঁত। 2টা দাঁত? জি। আচ্ছা, পাশের কি কি ধরনের গরু রাখছেন ওগুলা? সর্বশেষ কি কোনো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চাচ্ছেন? ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে যদি লকডাউন অবস্থা, তাতে ধরেন যে ক্রেতা ভাইদের কিছু আসা একটু অসুবিধাই হয়। আচ্ছা, মনে হয় যে আমার যে মাননীয় প্রধানমন্ত্রীর তার নির্দেশ চাই যে কাঁচা মালের গাড়িতে ঠেকায় না, গরু ধরেন যে রাত্রে গরু ঠিকই চলে যেতেছে, আমরা গরু বাছুরের গাড়ি ঠিকই চলাচল করতেছে, গরু বাছুরের গাড়ি কাঁচা মালের গাড়ি ঠিকই চলতেছে। তখন ধরেন যে যদি তারা না আসতে পারে, আমি তার গোপস্থানে আমি পৌঁছা দেবো। পৌঁছায় দেবেন আপনি? দেখা ব্যাংক বলে চললি বলে আমি তার আমার লোক দ্বারা আমি পৌঁছা দেবো গাড়ি দিয়ে, আমার গাড়িতে। আচ্ছা, তার মানে কোনো ক্রেতা ভাই যদি কোনো গরু দেখে পছন্দ হয়, আপনাকে যদি ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করে দেয়, আমি পৌঁছা, তাহলে আপনি আপনার যদি ঠিকানা দিবে সেই অনুপাতে আপনারা পৌঁছায় দেবেন গরুগুলো? জি। আচ্ছা, আর আপনার এখানে সকল ধরনের ব্যাংক এবং সকল ধরনের ব্যবস্থা আছে? সব ব্যবস্থা আছে, সকল ব্যবস্থা আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু আমাদের জানান তো। আমার ফোন নাম্বার 01751-85-72-96। আচ্ছা, তার কোনো ক্রেতা ভাইয়ের গরু পছন্দ হলে এই নাম্বারে তারা যোগাযোগ করলে পাবে তারা? আচ্ছা, তো ঠিক আছে মতিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে গরুগুলো সংগ্রহ করছিলেন সেগুলো আমাদের দেখানোর জন্য, আর এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে জানার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।